হ্যালো আর নমস্কার বন্ধুরা, শিলং তীর ফর্মুলা ইউটিউব চ্যানেলটাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য যেটা 26 সেপ্টেম্বর 2019 মানে থার্সডের জন্য শিলং তীরের হাউস এন্ডিং আর নাম্বার নিয়ে আসছি। তো বন্ধুরা, ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই দেখবেন। আর যদি চ্যানেলটাকে আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে বন্ধুরা ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ বন্ধুরা, এই চ্যানেলটাতে আমরা রেগুলারলি আপনাদের জন্য খানাপাড়া তীরের আর শিলং তীরের হাউস এন্ডিং আর নাম্বার নিয়ে আসি, যা আপনাদের দেখা অতি জরুরি যদি আপনারা তীর নাম্বার নিয়ে থাকেন। তো তাই বন্ধুরা, দেরি করবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না, করব কি করব না, দাঁড়িয়ে না থেকে জলদি জলদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে আমরা শুরু করি। তো আমি আগে লিখবো এখানে শিলং তীর, যা রেজাল্ট আসছিলো আমি তা লিখবো। রেজাল্ট আসছিলো ফার্স্ট রাউন্ড 00 অ্যান্ড সেকেন্ড রাউন্ড আসছিলো 41, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে দিচ্ছি 26 সেপ্টেম্বরের জন্য, তো এখানে লিখবো 26 সেপ্টেম্বর, লিখবো 9, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে লিখবো হাউস, এখানে লিখবো এন্ডিং, আর এখানে লিখবো নাম্বার। কিন্তু বন্ধুরা, আমি হাউস এন্ডিং আর নাম্বার দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট জানাবো কি বন্ধুরা, যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে বন্ধুরা ডেইলি আরও এমন নতুন নতুন তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ বন্ধুরা, এই চ্যানেলটিতে আমরা রেগুলারলি আপনাদের জন্য এমন নতুন নতুন তীর রিলেটেড ভিডিও নিয়ে আসি, যা আপনাদের দেখা অতি আবশ্যক যদি আপনারা তীরের নাম্বার নিয়ে থাকেন। তো তাই বন্ধুরা, দেরি করবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না, আপনারা জলদি জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আপনাদেরই সুবিধা হবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে। তো তো বন্ধুরা, শিলং তীরের জন্য হাউস হতে পারে 7 হাউস, 8 হাউস আর 9 হাউস, ঠিক আছে। তো বন্ধুরা, এন্ডিং হতে পারে 5 এন্ডিং আর 4 এন্ডিং। তাহলে বন্ধুরা, ডাইরেক্ট নাম্বার কী হবে? ডাইরেক্ট নাম্বার হতে পারে 7 হাউসের 75, 74, 8 হাউসের হতে পারে 85, 84, আর 9 হাউসের হতে পারে 95 আর 94। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই 6টা নাম্বার থেকে যে নাম্বার আসতে পারে 26 সেপ্টেম্বর 2019 মানে থার্সডের জন্য। তো বন্ধুরা, আপনাদের কী লাগছে, যদি এখান থেকে নাম্বার আসে তাহলে কোন নাম্বারটা আসতে পারে? আপনারা নিচে যেটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। অ্যান্ড বন্ধুরা, যদি আপনাদের লাগে যে এখান থেকে নাম্বার আসবে না, আপনাদের অন্য কিছু টার্গেট আছে, তো বন্ধুরা আপনাদের কী টার্গেট সেটাও আপনারা নিচে যেটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। যার টার্গেট সাকসেস হবে, আমি ওর নাম 27 সেপ্টেম্বর 2019 জন্য আমি যে ভিডিও বানাবো ওখানে ওর নাম আমি অবশ্যই নিব। তো বন্ধুরা, আশা করছি কি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের বন্ধু যে লসে আছে ওকে ওই ভিডিওটাকে শেয়ার করবেন, তাহলে ওই ভিডিওটা দেখে নিজের লস রিকভার করতে পারবে। তো বন্ধুরা, ফিরছি এমন আরও একটা নতুন ভিডিওর সাথে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।